হ্যালো বন্ধুরা, সকলেই ভালো আছেন আশা করি। আজকের লিড জেনারেশন একটি গুরুত্বপূর্ণ টুল applo.io নিয়ে কথা বলতেছি। সো আমরা কথা বলতে বলতে কাজ চালাই। applo.io আমরা গুগলে সার্চ করি। applo.io হচ্ছে লিড জেনারেশন গুরুত্বপূর্ণ একটি টুল, ফ্রি টুল। সো গুগল ক্রোম এক্সটেনশনে চলে গেলাম, chrome.google.com থেকে। এটা হচ্ছে গুগলের একটি ওয়েব স্টোর। এখানে আপনাদের অ্যাড টু ক্রোম লেখা থাকবে। আমার যেহেতু অ্যাড করা আছে, সেই জন্য এখানে রিমুভ করে দিয়ে আমি অ্যাড করে দেখাচ্ছি। সো এই যে এরকম থাকবে আপনাদের। সো আমার এটা রিমুভ হয়ে গেছে। সো আপনারা এই যে এইভাবে অ্যাড টু ক্রোম করে নেবেন, তারপর অ্যাড টু এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনটা ডাউনলোড হতে কিছু সময় লাগবে। আমরা দুটো কথা বলি এর ভিতরে। আসলে applo.io হচ্ছে লিড জেনারেশনের একটি গুরুত্বপূর্ণ টুল। কেন গুরুত্বপূর্ণ? এটা নতুন লঞ্চ করছে আর এইটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। এটার কোনো পেইড ভার্সন, এটার পেইড ভার্সন আছে কিন্তু এটার এখনও রিলিজ হয় নাই। আর আপনারা পেইড ভার্সনের যে ফিচারগুলো, এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। আর এটার মাধ্যমে যে শুধুমাত্র আপনারা যে ইমেইলটা পাচ্ছেন এমনটা না। আপনারা সিইও, ওনার, ফাউন্ডার, কো ওনার যারা আছে তাদের ফোন নাম্বারটাও পেয়ে যাবেন। আর এটা আনলিমিটেড, এটার কোনো আপনার হচ্ছে যে ক্রেডিট এটাও এটার কোনো ঝামেলা নাই। এটা আনলিমিটেড ক্রেডিট, আপনার যত ইচ্ছে পারেন এটার মাধ্যমে ইমেইল, ফোন নাম্বার স্ক্র্যাপ করে রাখতে পারেন, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। সো এটা হয়ে গেছে, আমাদের অ্যাড হয়ে গেছে। এটা আমরা পিন করে নিব, এখান থেকে পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর আমরা এখন চলে যাব লিঙ্কডিনে। সো লিঙ্কডিনে যাওয়ার পরে আমরা দেখেন যে ব্যক্তিটাকে আমরা সার্চ করব সেই ব্যক্তির প্রোফাইলে যাবেন, ঠিক আছে? যেমন কোনো সিইও, ওনার, ফাউন্ডার, যেমন এই যে জান্নাতুল ফেরদাউস, এরই ধরেন প্রোফাইলটাতে আমরা আসছি। আসার পরে দেখবেন ডান পাশে applo.io একটা হচ্ছে আইকন দেখতে পারবেন, আসবে আইকনটা। একটু পরে একটু রিফ্রেশ হওয়ার পরে চলে আসবে, যেহেতু আমরা মাত্র এটাকে অ্যাড করে নিলাম। সো এই যে দেখেন ডান পাশে কিন্তু একটা আইকন চলে আসছে applo.io-র। সো দেখেন অটোমেটিকলি চলে আসছে, দেখেন বামের দিকে কিন্তু মুভ হয়ে আসছে। সো এর জান্নাতুল ফেরদাউসের একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে গেছি, সঙ্গে একটা নাম্বার পেয়ে গেছি। সো কান্ট্রি কোড, সম্ভবত কান্ট্রি কোড অনুযায়ী সে নাম্বারটা দিয়েছে, জানি না কেন দিয়েছে। সো আমরা আরেকটি ব্যক্তির দেখি। আরেকটি ব্যক্তির নাম্বার, নেম ডি রফিকুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং প্রমোশন। সো দেখা যাক, এটা ভেরিফাইড, ওনার ইমেইলটা ভেরিফাইড করা আছে, ঠিক আছে? ভেরিফাইড মানে কেউ দেখতে পারবে না আর কি। সো নো প্রবলেম, আমরা এটা রানা খান, এটা একটি কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে, সো এটা পাওয়া যাবে না মেবি। হ্যাঁ, এটার কোনো ইমেল অ্যাড্রেস নাই। সো আমরা দেখি আরেকজন, যেমন এই ব্যক্তিটা দেখা যাক যে লাকি ফেরি। সো এনার, ইনি একজন ফাউন্ডার মেবি। সো দেখা যাক এই ব্যক্তিটার ইমেলটা কি আমরা পাই কি না। সো দশজনের ইমেইল যদি সার্চ করা যায়, অবশ্যই এখান থেকে আপনার নয়জন, আটজনের ইমেইল আপনারা অলরেডি পেয়ে যাবেন। সো দেখি ভিউ ইমেইল অ্যাড্রেস, হ্যাঁ এই যে দেখেন এনার একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই পাওয়া গেছে। আপনাদের এটার মাধ্যমে খুব সহজেই দেখেন কীভাবে পেয়ে গেলেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।